ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের ডিমের একটা রেসিপি বানিয়ে দেখাবো। ডিম রান্না করার জন্য ফার্স্ট আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখুন, আমি এখানে তিনটে ডিম সেদ্ধ করে তারপরে মাঝখান দিয়ে কেটে ডিমগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজার জন্য। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল দিয়ে আগে তেলটা গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমটাকে দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। খুব বেশি একটা ভাজবো না, হালকা ভাজা হলেই কিন্তু তুলে নেব। ডিমগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার বাকি ডিমটা দিয়ে দেব। এই ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুবই হালকাভাবে একটু ভেজেছি, এবার আমি তুলে নেব। ডিমটা তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরেকটু তেল অ্যাড করে দেব। তেলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজবো না, নরম হয়ে আসা অবধি ভেজে নেব। পেঁয়াজটা যে নরম হয়ে আসবে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাকে দিয়েও 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটাকে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দেখুন এর মধ্যে সর্ষে পোস্ত একটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। আমি কিন্তু এই চামচেরই 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়েছিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো 1/4 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আমি এই ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফাড়া। আমি কিন্তু এই রান্নাটার মধ্যে কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করব না। সব কিছু দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে আগে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা দেখো ফুটে এসছে, এরপর আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমটা দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেব। হালকাভাবে নাড়াচাড়া করে এবার এটাকে আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে হালকাভাবে নাড়াচাড়া করে দেব। ডিমটা কিন্তু আমার রেডি হয়েই এসছে, নুনটা একটু চেকে দেখে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম মিষ্টি অ্যাড করিনি। আপনারা যদি মনে করেন একটু মিষ্টি দেবেন, তাহলে 1/4 চামচের মতো একটু মিষ্টি দিয়ে দিতে পারেন। নুনটা এবার আমি একটু চেকে দেখে নেব। নুনটা আমার ঠিক আছে, আর নুন লাগবে না,
যখনই হাতে কম সময় থাকবে তখনই আপনারা এইভাবে ডিমটা রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এটাকে 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। এইবার একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।